Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah rabbil alamin wa salatu wassalamu ala nabiyil amin wa ala alihi wa sahbihi al-ghurril mayamin wa tabi'in lahum bi ihsan ila yawmiddin amma ba'd. Shamat shudhi ekti masala jodi totota projon nai tobo janar bishoy je Hanafi mazhab ta etota choriye porlo kibhabe. মানে সারা বিশ্বে হানাফি মাযহাবের অনুসারীদের সংখ্যা বেশি, এর কারণটা কি? এর বিভিন্ন কারণ বলা হয়েছে, তার ভিতরে সবথেকে উল্লেখযোগ্য কারণ হিসেবে এই দুইজন ইমামের উক্তি এখানে পেশ করব ইনশাআল্লাহ। একজন হলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি হানাফি মাযহাবের শিরোমণি, এমনকি সহি আকিদার আলেমরা তাকে মাথার মুকুট মনে করেন, এমনকি বলা যেতে পারে হাদিসের চর্চা তার মাধ্যমে হয়েছিল, শুরু হয়েছে। এর আগ পর্যন্ত মানুষ অন্ধকারের ভিতর ছিল, মানে কোরআন হাদিসের চর্চা ছিল না, বিশেষ করে হাদিসের চর্চা ছিল না। তো এই দুই মনীষীর বাণী থেকে আমরা বিষয়টি জানতে পারি। তো এই হানাফি মাঝহাব ছড়িয়ে পড়ার কারণ হিসেবে শাহ ওয়ালিউল্লাহ যেটা বলছেন তার জবানি থেকে শুনি। উনি তার কেতাব ভুবনজোড়া কেতাব হুজ্জাতুল্লাহিল বালেগার 151 নম্বর পৃষ্ঠায় বলছেন। কি বলছেন? ওয়াকানা আশহর আসহাবিহি, ইয়ানি আবু হানিফা, অর্থাৎ আবু হানিফার মশহুর সাগরেদের অন্তর্ভুক্ত ছিলেন, মানে সব থেকে মশহুর প্রসিদ্ধ লাভকারী ছাত্র ছিলেন আবু ইউসুফ। ফাওয়ালিয়া কদা আল কদাতে, তিনি কাজী বিচারকের, মানে মহা বিচারকের পদ লাভ করেন, আইয়াম হারুন আর রশিদ, হারুন রশিদ খলিফার আমলে। ফাকানা সাবাবান লে জহুরে মাযহাবিহি, আর সেটাই ছিল কারণ আবু হানিফার মাযহাব প্রসিদ্ধি লাভের। ওয়াল কদায় বিহি, এবং তার মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়া, ফি আখতারুল ইরাক ওয়াল খোরাসান ওমা ওয়ারা আন-নাহারে। তো উনি বলছে যে এটাই আবু হানিফার মাযহাব প্রসিদ্ধি লাভ করা এবং তার অনুযায়ী ফতোয়া দেওয়া, ফয়সালা করা ইরাকের বিভিন্ন জমিনে, ইরাকের খোরাসানে মা ওয়ারা আন-নাহার এই সমস্ত জায়গাগুলিতে ছড়িয়ে ছিটে পড়ে। এই কারণেই যে কাজিল কজাত পোস্ট দখল করেছিলেন, এটা ছিল এই এখানে তিনি অলঙ্কিত হয়েছিলেন, এই পোস্ট তিনি নিয়েছিলেন, এই দায়িত্ব তিনি পেয়েছিলেন, অর্থাৎ কাজিল কজাত মানে মহাবিচারপতি। আর ওই সময় সমস্ত মুসলমানরা, ওই সময় এমনকি তার পূর্বেও উমাইয়া খেলাফতের আমলেও সব মুসলমান একসাথে ছিল, সারা বিশ্বের মুসলিম। তো সারা বিশ্বের, সারা মুসলিম ওয়ার্ল্ডের উনি কাজিল কজাত পোস্ট পেয়ে যান, তার ফলে হানাফি মাঝহাবটা প্রসিদ্ধি লাভ করে। কারণ তিনি যখন ফয়সালা করতেন, বিচার আচার করতেন, তখন হানাফি মাঝহাব অনুযায়ী করতেন। তো হানাফি মাঝহাবের গুণ কীর্তন তার মাধ্যমেই কিন্তু ছড়িয়ে পড়ে, এবং এভাবে হানাফি মাঝহাব প্রসিদ্ধি লাভ করে। হানাফি মাঝহাব যে মানে একেবারে এটাই সেরা মাঝহাব, মানে এই মাঝহাবের সব কথাই সহি, এই কারণে এই মাঝহাবটা ছড়িয়ে পড়েছে, এরকম নাই। বরং প্রত্যেক মাঝহাবের ভিতরে সহি গলত সব রকমই আছে, আর বিশেষ করে আল্লামা আব্দুল হাই লাকনবী রহমতুল্লাহ আলাইহে তিনি হানাফি মাঝহাবের মাসালাগুলিকে তিন ভাগে ভাগ করেছেন। তিনি বলছেন যে এক শ্রেণীর মাসলা হলো সরাসরি কোরআন হাদিসের সাথে মিলে, আর এক শ্রেণীর মাসলা হলো টানাটানি রয়েছে, মানে কোরআন হাদিসের দলিল এদিকেও সাপোর্ট করে, এদের হানাফি মাঝহাবের মাসালাকেও সাপোর্ট করে, অন্যদের মাসালাকেও সাপোর্ট করে।
আরেকটা শ্রেণী রয়েছে মাসালাগুলি সরাসরি কোরআন হাদিস বিরোধী, মানে সরাসরি কোরআন হাদিস বিরোধী, কোরআন সাথে একটুও মিল নাই হানাফি মাজহাবে এই শ্রেণীর মাসালাগুলি। তো এই শ্রেণীর মাসালাগুলিকেও কিন্তু বর্তমান হানাফি মাজহাবের কোনো আলেম ছাড়তে চায় না, মানে সব কিছু দুধে দেওয়া, হানাফি মাজহাবে যা পাওয়া যাবে সব দুধে দেওয়া ওটাই ঠিক। আর হানাফি মাজহাবের বিপরীতে যদি চলে যায় কোনো কথা কোনো মাসালা, তখন তারা বিভিন্ন অজুহাত খাড়া করার চেষ্টা করে থাকে। ওই তাদের মহান নায়ক সেই কারখি মতাজিরি, মানে বেদাতপন্থী একজন ইমাম ছিলেন হানাফি মাজহাবের কারখি, উনি মতাজালাপন্থী ছিলেন, কঠিন বেদাতি ছিলেন। তো উনি উসুল এঁকেছেন হানাফি মাজহাবের, যে কোনো কোরআনের আয়াত, মানে কোরআনের যে কোনো আয়াত বা যে কোনো হাদিস যদি বিপরীত হয়ে যায় হানাফি মাজহাবের, তাহলে ইমাম মুআওয়ালা মানসুখা, তাহলে মনে করতে হবে যে এই আয়াতটি হয় মানসুখ হয়ে গেছে অথবা এর নির্দিষ্ট কোনো ব্যাখ্যা রয়েছে, মানে একটা অপব্যাখ্যা দিয়ে হলেও পাশ কাটিয়ে যেতে হবে আর হানাফি মাজহাবকে টিকাতে হবে। তো তাদেরই পদাঙ্ক অনুসরণ করে আমাদের বর্তমান হানাফি মাজহাব পরিচিত হয়, বিশেষ করে দেবন্দী বেরলভী এই দুই গ্রুপ, তারা এইভাবেই মানে আমল করার চেষ্টা করে। যে কোনো মাসালা হোক না কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, একদম সূর্যের মতো উজ্জ্বল, এরপরও তারা হানাফি মাজহাবের বাইরে যাবে না। আর হানাফি মাজহাবের দলটা যদি জালও হয় তবুও আপ্রাণ চেষ্টা করে কী করে ওটাকে সহি প্রমাণ করা যায়। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিক। তো আমি যেটা বলতে চেয়েছিলাম যে হানাফি মাজহাবের প্রসিদ্ধি লাভের কারণ হিসেবে আল্লামা শাহ ওলিউল্লাহ মাহমুদ দেহলভী, উনি হানাফি আলেম ছিলেন, উনি যথার্থই বলেছেন যে কাজিল কজাত পোস্ট দখল করেছিলেন, মানে অলঙ্কিত করেছিলেন আবু ইউসুফ, যিনি আবু হানিফার সাগরেদ, প্রধান সাগরেদ, প্রসিদ্ধ, সব থেকে প্রসিদ্ধ সাগরেদ। তো তার মাধ্যমেই যে বিচার ফাসলা হতো হানাফি মাজহাব দিয়ে বিচার ফাসলা করা হতো, যার ফলে এই মাজহাবটি ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিভিন্ন প্রান্তে প্রান্তে। হ্যাঁ, তো আশা করি আমরা বুঝতে পেরেছি। ইবনে খল্লিকান, তিনি একজন মানে জীবনীকার, ইবনে খল্লিকান তার ওয়াফায়াতুল আয়ানের ভিতরে উল্লেখ করেছেন আবু হানিফা সম্পর্কে, এবং একটা কথা বলেছেন, লাউলা আবু ইউসুফ মা জুকের আবু হানিফা, আবু ইউসুফ না থাকলে আবু হানিফার উল্লেখই হতো না, মানে আবু ইউসুফ ছিল বলেই আবু হানিফার এতটা প্রসিদ্ধি মানে অর্জিত হয়েছে। তার মানে আবু ইউসুফই আবু হানিফার মাজহাবকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে সারা বিশ্বময়। তো এটা ওয়াফায়াত আল আয়ানের ভিতরে উল্লেখ করেছেন এবং এখান থেকে উদ্ধৃতি করেছেন আল এরশাদ এলা সাবিল এরশাদ নামক কেতাবের লেখক, পৃষ্ঠা নম্বর 89। তো যাহোক, সমাজের সত্যি আশা করি আমরা বুঝতে পেরেছি হানাফি মাজহাবের ভেতরে কিছু কথাবার্তা, এবং বিশেষ করে হানাফি মাজহাবটা কেন এতটা প্রসিদ্ধি লাভ করলো। সুতরাং কোনো বিষয়ে প্রসিদ্ধি লাভ করলে যে সেটাই খাঁটি হবে এরকম কিন্তু বোঝা ভুল। ওরা আমরা অনেক সময় লক্ষ্য করে দিই যেটা প্রসিদ্ধি লাভ করে সেটার ভিতরে কিছু সমস্যা না কিছু না কিছু সমস্যা থেকে যায়। তো যা হোক, হানাফি মাজহাব একটা সন্নি মাজহাব অন্যান্য তিন মাজহাবের মতো, তবে আমি মনে করি এই মাজহাবের ভিতরে অনেক মানে সংকীর্ণ মানে গোড়াপন্থী লোকের সংখ্যা বেশি, মানে তাদের সংখ্যাটা বেশি। তো তাআসব মাজহাবিটা মানে বেশি হয়ে থাকে হানাফি মাজহাবের ভিতরে, এমনটা আমি কিন্তু সৌদি আরবে দেখিনি। সৌদি আরবে আলেম ওলামারা তাদের তারা ইমাম আহমদ বিন হাম্বলের মাজহাবকে ফলো করেন বলা হয়ে থাকে, কিন্তু তারা গোড়ামির সাথে ফলো করেন না, কোনো ইমামের মাজহাবকে তারা গোড়ামির সাথে মানেন না। যদিও তাদের অনেক কথা মিলে যায় ইমাম আহমদ বিন হাম্বলের সাথে, কিন্তু সেগুলি দলিল ভিত্তিক, এবং যে কোনো কথা ইমাম আহমদ বিন হাম্বলের দলিল বিরোধী হলে, দলিলের সাথে না মিললে বা দলিলটা দুর্বল হলে তারা সে কথাকে প্রত্যাখ্যান করেন এবং স্বাধীনভাবে তারা গবেষণা করেন। লাজনা দায়মা যখন ফতোয়া দেন কোরআন হাদিস চুষে দেন, হানাফি হাম্বলি মাজহাবে কী আছে সেটা তারা দেখেন না। তো এরকমই মানসিকতা থাকাটা একটা ভালো উন্নত মানসিকতা, আর এর বিপরীত মানে সব কিছুকে ওই হানাফি মাজহাবের অনুসৃত করতে হবে, অনুগামী করে দিতে হবে, কোরআন হাদিসের দলিলকে মানে এড়িয়ে চলতে হবে, পাশ কাটিয়ে চলতে হবে, বা ওই কারখির মতো করে ব্যাখ্যা দিতে হবে যে এটা মানসুখ হয়ে গেছে অথবা এর কোনো ব্যাখ্যা রয়েছে, বা আমার ইমাম এর থেকে বেশি আমার থেকে বেশি বুঝেন। তো এগুলি হলো হারাম তাকলিদ অন্তর্ভুক্ত। শাহ ওয়ালিউল্লাহ এভাবেই বলেছেন যে এটা হারাম তাকলিদ,
সর্বাবস্থায় মাঝহাবের অনুসৃত মাঝহাবের ভালো মন্দ সব কথাকে ধরে রাখা, আর দলিল দেখিয়ে দিল বলা যে আমার ইমামকে কম জানতেন, কাজী দলিল ধরবে না, দলিলের অনুসরণ করবে না, বরং ইমামের দুর্বল মতটাকে ধরে থাকবে, এটাই হলো গোড়ামি। এগুলো হলো হাদিস বিরুদ্ধ কাজ। ইমাম আবু হানিফা থেকে প্রসিদ্ধ কথা যে তিনি বলেছেন এ যা সহাল হাদিস ফাহা মাযহাবি, হাদিস যখন সহি হবে সেটাই আমার মাযহাব। সুতরাং ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের নামে মানে জাল জয়ীফ হাদিস ভিত্তিক মাসলা মাসাইলগুলি আমরা প্রথমত মনে করব যে আবু হানিফার এগুলি কথা নাও হতে পারে, এবং যদি হয়েও যায় তবুও উনি মানবিক দুর্বলতার ঊর্ধ্বে তো ছিলেন না, এবং তার আমলে কুতুবে সিত্তা কিন্তু সংকলিত হয়নি, তার অনেক অনেক পরে সংকলিত হয়েছে। কাজেই ওনার কোনো দোষ নেই, উনি আগেই বলে গেছেন যা সহাল হাদিস ফাহা মাযহাব, হাদিস যদি সহি হয় যখন সহি হবে সেটা আমার মাযহাব। সুতরাং যদি কেউ সহি হাদিসের অনুসরণ করে সেটা হানাফি মাযহাবের বিপরীতে গেলেও আবু হানিফার মাযহাবেরই অনুসরণ করা হলো। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সঠিকভাবে তৌফিক দান করেন। অনেক সময় মনে করা হয় আমাদের দেশের আলেমানরা বলেন যে মাযহাব মানতে হবে, মাযহাব না মানলে ও বিভ্রান্ত হয়ে যাবে। তো আমরা লক্ষ্য করেছি মাযহাব মেনেই তো বিভ্রান্ত, তো আমাদের দেশে অনেক লোককে দেখছি না আমরা। আল্লামা আহমদ শফি সাহেব তিনি মারা গেলেন, তাকে জাহান্নামের কুকুর বলছে, জাহান্নামের কুকুর জাহান্নামী বলছে এবং ঈদ মোবারক বলছে, তার মৃত্যুতে এতটাই খুশি হয়েছে। আর একজন হানাফি মাযহাবের অনুসারী, সে কি কথিত মুফতি আলাউদ্দিন জিহাদি, এও তো হানাফি মাযহাবের, ও হানাফি মাযহাবের, কিন্তু এরকম মারামারি কাটাকাটি। তো এই এই যে মারাত্মক বিপর্যয়গুলি আসছে, মানে একজন আরেকজন কাফের বলছে এবং আমলগুলি তো আকাশ পাতাল তফাত, মানে শিরক আর বিদআত আর গোমরাহিতে নিমজ্জিত থাকার পরও বলছে যে আমি হানাফি। তো বিপর্যয় কোন কিসে বেশি পাওয়া যাচ্ছে? হানাফি মাযহাব অনুসরণ যদি ভালোভাবে করা হতো তাহলে এগুলো কি থাকতো? তো দাবিতে শুধু হানাফি, আর আমলে হানাফি নাই, আকিদায় হানাফি নাই, বা কিছু মাসালা মাসাইল ফলো করা হলো হানাফি মাযহাব অনুযায়ী, বাকিতে কিছুতেই নাই। আকিদাগত বিষয়গুলিতে আবু হানিফার সাথে নাই আমাদের দেশের হানাফি দেওবন্দি ওলামায়ে কেরাম। এগুলো যদি মানে বসা হয়, বৈঠকে বসা হয় কোরআন হাদিস নিয়ে দলিল নিয়ে, তাহলে প্রমাণ করা সম্ভব নয় যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এটা বিশ্বাস ছিল। পীর মুরিদি তরিকা মানতে হবে, চিশতি তরিকা, খাজা মাজিদ তরিকা, এগুলো বিভিন্ন তরিকার অনুসরণ, এগুলো কি আবু হানিফার মাঝহাব বহির্ভূত কাজ? এগুলো বহুদিন পরে এসে আবু হানিফার মাঝহাবে এগুলো আছে, এই বিদাতি তরিকার অনুসরণ নাই, তারপরও কিন্তু এগুলোই মানা হচ্ছে। তা আকিদায় আবু হানিফার সাথে আমাদের দেশের মানুষগুলি নাই, ভারত মহাদেশের মানুষগুলি কিন্তু আবু হানিফার সাথে আকিদার ক্ষেত্রে নাই, এটা তারা স্পষ্ট করে নিজেই বলেছেন। যেমন আল মোহান্নাদ নামক কেতাবে সাহারানপুরি সাহেব, আল্লামা সাহারানপুরি, তিনি নিজে স্পষ্ট হয়ে বলেছেন যে আকিদার ক্ষেত্রে তারা আবু হানিফাকে অনুসরণ না করে মাতুরিদিকে অনুসরণ করে থাকে, আশারি মাতুরিদিকে, আশারি ও মাতুরিদিকে, আর ফেকহি মাসলায় আবু হানিফাকে। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিক, তা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম।